সাদমিয়া এর দিকে লিখেছেন কোনো এক বিষয়ে ইস্তেখারা করার পর মন যেদিকে ঝুঁকেছে এবং যে বিষয়ে স্বপ্ন দেখেছি সে বিষয়টি বাবা মা মেনে নিচ্ছে না এ অবস্থায় আমার করণীয় কি দেখুন ইস্তেখারার মানে কিন্তু শুধু মন ঝুঁকা না ইস্তেখারার মানে হলো আল্লাহর কাছে কল্যাণের কামনা করা যে আল্লাহ কোথায় কল্যাণ আছে তুমি সেই ফায়সালা করো অতএব আমি দোয়া করতে থাকবো চেষ্টা করতে থাকবো যেটা আমার জন্য সব মিলিয়ে সহজ হয়ে যাবে আমি বুঝবো যে সেটাই আমার জন্য কল্যাণের যদি আমার দোয়া সঠিকভাবে হয়ে থাকে আর যদি আল্লাহ না করুন সেটি আমার জন্য অকল্যাণের প্রমাণিত হয় তাহলে হয় আমার দোয়া ত্রুটি ছিল অথবা সেটা বাহ্যিকভাবে অকল্যাণ হলেও চূড়ান্তভাবে সেটি আমার জন্য অবশ্যই কল্যাণের বিধায় আমার শুধু মন ঝুঁকলো তাই নয় মন ঝুঁকল কিন্তু সেটা হয়ে উঠলো না কোনোভাবে তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ কল্যাণ হলে আপনি সহজ করে দিন আল্লাহ সহজ করেননি বিধায় হয়নি বিধায় আমার জন্য এটা অকল্যাণ আমি মনে করতে পারি তানজুত এআকাম দিয়ে রেখেছেন কেউ আমাদের উপর কালো জাদু করে থাকলে বুঝবো কীভাবে ঘরের সকলে সবসময় অসুস্থ থাকে একটা পর একটা রোগ লেগেই থাকে রোগে যেন শেষ নেয় ডাক্তারের চিকিৎসা করা হচ্ছে ভালো হওয়ার নাম নেই কী করবে এখন ভালো কোনো রাকেই স্বর্ণাপন্ন হতে পারেন বা রুকিয়া সম্পর্কিত যে সমস্ত গ্রুপগুলো আছে অনলাইনে সেগুলোতে আপনি আপনার ব্ল্যাক ম্যাজেকে আক্রান্ত মানুষের কিছু আলামত সিমটম আছে সেগুলো আপনি স্টাডি করেন এবং দেখেন যে সেগুলো কোনোটা আপনাদের মধ্যে আছে কি না তাহলে আপনাদেরকে আমাদের সবাইকে সেফায়কে আমরা দান করে আমরা দোয়া করি মোস্তফা সরোর আপনি লিখেছেন গত রমাতার মাসে আমি একটি রোজা ভেঙেছিলাম সফরে ছিলাম বলে রাখতে পারিনি সেই রোজাটা কি রাখতে হবে অবশ্যই সফরে যে রোজা আপনার ভেঙেছেন আপনি সফরের পরে অবশ্যই সেই রোজাটা আপনি রাখবেন এবং সেই রোজাটা আপনাকে রাখতে হবে আল্লাহ সব বলেছেন ফমান কানাম ইঙ্কুম মারিদান আও আল্লাহ সাফারিন যারা সফরে থাকবে কিংবা অসুস্থ থাকবে ফায়দা তো মেনাই তারা অন্য সময় কিন্তু এ রোজা রেখে দিতে হবে আপনাকে এ রোজাটা রেখে দিতে হবে তারিয়া সুলতান লিখেছেন নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দেওয়া যাবে কিনা না নামাজ পড়া অবস্থায় আজান উত্তর দিতে পারবেন না নাজিয়া সুলতান আপনি লিখেছেন আমার হাজব্যান্ড ও শাশুড়ি মা একসাথে হজে গিয়েছেন কিন্তু তাদের সাথে আরও নয়জন ছিলেন আমার শাশুড়ির দেবর ও ওনার দুই মেয়ে এটা কি ঠিক হয়েছে আপনার শাশুড়ি যদি হজে যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যদি সাথে যান তাহলে সেক্ষেত্রে তো আপনার স্বামী তার সন্তান হিসাবে মাহারাম ছিলেন তার হজ হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য মহিলারা যদি থাকে যাদের মাহারাম ছিল না তাহলে সেক্ষেত্রে যেমন শাশুড়ির সাথে অন্য কোনো মহিলা থাকলেন যে মহিলার কোনো মারাম পুরুষ নেই ওই কাফেলাতে সেটা গুনাহের কথা কিন্তু শাশুড়ির দেবর আছে শাশুড়ির দেবর মানে হলো আপনার চাচা শ্বশুর আছেন তো চাচা শ্বশুর তো পুরুষ মানুষ তো উনি করতেই পারেন ওনার দুই মেয়ে আছে অর্থাৎ সে ভদ্রলোক যিনি চাচা শ্বশুর তার দুই মেয়ে আছে তাদের বাপ মেয়ে আছে তাহলেও কোনো অসুবিধা নেই অর্থাৎ মেয়েরা মারাম ছাড়া সফর করতে পারবে না হজ করতে পাবে না এছাড়া অন্য কোনো বিধি মানে বিধিনিষেধের ক্ষেত্রে নেই